প্রিয় দীনী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত। দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ইসলামিক ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দীনী ভাই এবং বোনেরা, আমরা যারা মুসলমান, আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, অবশ্যই আমরা বেতেরের নামাজ পড়ে থাকি। বেতেরের নামাজ আমরা এশারের ফরজ এবং সুন্নতের পর আমরা বেতেরের নামাজ পড়ি। তো এই বেতেরের নামাজে আমাদের একটি দোয়া পড়তে হয়, দোয়ায়ে কুনুত। এই দোয়ায়ে কুনুত কিন্তু আমরা অনেকেই পারি না, আবার অনেকেই পারেন কিন্তু সহি শুদ্ধ হয় কি না আপনি নিজেও জানেন না। আপনারা আজকের এই ভিডিও থেকে দোয়ায়ে কুনুত সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। দোয়ায়ে কুনুত যদি আপনি না জানেন, তাহলে এই দোয়ায়ে কুনুতের স্থানে কি আপনি অন্য কোনো দোয়া পড়তে পারবেন? তো এই বিষয়েও আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমরা শিখে নেই দোয়ায়ে কুনুতটি। দোয়ায়ে কুনুত শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হবেন। তো প্রিয় দর্শক, এবার আমি দোয়ায়ে কুনুতটি শুরু করছি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। তো প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আপনারা দোয়ায়ে কুনুতটি সহি শুদ্ধভাবে শিখতে পারবেন, কারণ এই ভিডিওতে আরবির বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে লিখে দিয়েছি। আপনারা যারা বাংলা পারেন তারা বাংলা দেখেও মুখস্থ করতে পারবেন, আর যারা আরবি পারেন তারা আরবি দেখেও কিন্তু মুখস্থ করে নিতে পারবেন। তো এবার আসুন, যারা দোয়ায়ে কুনুত পারেন না তারা কি করবেন? তো দোয়ায়ে কুনুত বেতেরের নামাজে পড়া ওয়াজিব। দোয়ায়ে কুনুত ছাড়া নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে, কারণ বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। এখানে যদি আপনি দোয়ায়ে কুনুত বাদ দেন, তাহলে কিন্তু আপনার নামাজ একেবারেই বিনষ্ট হয়ে যাবে। যদি দোয়ায়ে কুনুত আপনি ভুলে ছেড়ে দেন, তাহলে সেজদায় সাহু করলে নামাজ হয়ে যাবে। তো আপনারা যারা দোয়ায়ে কুনুত না পারেন তারা কি করবেন? তাদের জন্য একটি পথ রয়েছে, সে পথটি হলো আপনার কোরআন এবং হাদিস থেকে আপনি যে কোনো একটি দোয়া আপনার পছন্দ মতো সেখানে দোয়ায়ে কুনুতের স্থানে আপনি পড়তে পারবেন। এখন এখানে যদি আপনি অন্য কোনো দোয়া পড়েন, তো আপনার বেতেরের নামাজ হয়ে যাবে, কিন্তু দোয়ায়ে কুনুত আপনাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করা অবস্থায় যদি আপনি অন্য কোনো মাসনুন দোয়া পড়েন, তাহলে কিন্তু আপনি বেতেরের নামাজটি এই দোয়াগুলো দিয়ে, এই আয়াতগুলো দিয়ে পড়তে পারবেন। আমি এবার কোরআনের একটি আয়াত আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ وَقِنَا عَذَابَ النَّارِ। তো প্রিয় দর্শক,
আপনারা কিন্তু এ জাতীয় যত দোয়া আছে কোরআনের মধ্যে, যত আয়াত আছে, আপনারা কিন্তু এই সমস্ত দোয়ার আয়াতগুলো ভেতরের নামাজে পাঠ করতে পারেন। ভেতরের নামাজের দোয়ায় কোনোতের স্থানে পাঠ করলে আপনার ভেতরের নামাজটি হয়ে যাবে। তো আপনারা যদি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও ওয়া ফিল আখিরাতি হাসানা তাও ওয়া কিনা আযাবান্নার এই আয়াতটি না পারেন, তাহলে আপনার সহজ যে আয়াতটি আপনার মুখস্থ আছে, যে দুয়ার আয়াতটি আপনার মুখস্থ আছে, আপনি কিন্তু সে আয়াতটি পড়তে পারেন। আপনি এই আয়াতও পড়তে পারেন, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। এই ছোট ছোট দোয়ার আয়াতগুলো আপনি ভেতরের নামাজে দোয়ায়ে কুনুতের স্থানে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার দোয়ায়ে কুনুতটি মুখস্থ করতেই হবে, মুখস্থ করা অবস্থায় আপনি যে কোনো আয়াত পড়তে পারেন, নামাজ হবে। তো প্রিয় দর্শক, আপনারা যারা দোয়ায়ে কুনুত পারেন না, এই সকল দোয়া দিয়ে আপনারা ভেতরের নামাজ পড়তে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার অন্য অন্য বন্ধুবান্ধব যারা আছে, যারা দোয়ায়ে কুনুত পারে না বা যারা দোয়ায়ে কুনুত শিখতে চায়, তারা কিন্তু আজকের এই ভিডিও থেকে শিখতে পারবে। তো আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ইসলামিক ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।